চোর চোর ধরো, চোর এসেছে ধরো, চোর এসে সব নিয়ে গেল, চোর ধরো। এখন থেকে চোর তাড়াবে আপনার ঘরের তালা, ঘরে লক করে যাবেন, তালা থেকেও হাত দিলেই তাড়িয়ে দিবে চোর। ক্যামেরা দিয়ে আর কতক্ষণ চোরের উপর নজর রাখবেন? যদি এমন একটা তালা থাকে যেটা চোর আসার সাথে সাথে তাড়িয়ে দিবে, তাহলে ক্যামেরার আর প্রয়োজনই হয় না। আর এমনই একটা স্মার্ট লক আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা স্মার্ট লক রয়েছে, এবং এই তালাটি আপনি যদি আপনার বাইক অথবা ঘরে ব্যবহার করেন, তাহলে চোর এই তালাতে হাত দেওয়ার সাথে সাথে তালা নিজে থেকে চোরকে তাড়িয়ে দিবে। শুনতে অবাক লাগলেও সব কিছুই আমি দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। ভিডিও দেখলে অবশ্যই একটু হলেও অবাক আপনাকে হতেই হবে। এই লক সিস্টেমটি কোথা থেকে কিনবেন, কিভাবে ব্যবহার করবেন, কি কি ফিচার এখানে রয়েছে, বক্সের ভিতরে কি কি থাকছে, আসলে কত টাকা দাম পড়ছে, সব কিছুই পাবেন আজকের ভিডিওতে। এরকম সব ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য এবং কম বাজেটের গ্যাজেট সম্পর্কে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। এখানে বক্সের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি 6টা ব্যাটারি ফার্স্টে, এবং অলরেডি আগে থেকেই লকের ভিতরে বা এই তালাটির ভিতরে এরকম ব্যাটারি ইনস্টল করা আছে বা লাগানো আছে। যদি সেগুলো শেষ হয়ে যায়, পরবর্তীতে আপনি এক্সট্রা দেওয়া এই 6টি ব্যাটারি ব্যবহার করতে পারছেন। লকটি প্যাকেট থেকে বের করে নিয়ে আসার পর লকটির অবস্থা আপনারা দেখতেই পেলেন। এছাড়াও এই প্যাকেজের ভিতরে রয়েছে আরও চাবি, যে চাবিটি ব্যবহার করে লকটি খোলা এবং লক করা সম্ভব। পুরো এই তালাটাই মেটালের তৈরি, সম্পূর্ণ মেটাল বডি, এবং এটার উপরের অংশটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও এটা সাধারণ যে ক্লাসিক লকগুলো রয়েছে সেগুলো থেকে একটু ভিন্ন। তালাটির ফিচারের দিকে যদি এখন যাওয়া যায়, এখানে একটা স্পিকার রয়েছে দেখতে পাচ্ছেন। আপনি যখন লক করে কোথাও চলে যাবেন, কেউ এসে তালাটিকে টাচ করলে এই স্পিকার থেকে প্রচণ্ড জোরে অ্যালার্ম বাজানো হবে, এবং সেই অ্যালার্মের মধ্যে কারো পক্ষে সম্ভব না এই তালা ভেঙে আপনার রুমে চুরি করা অথবা আপনার বাইক চুরি করা। সো এরকম জোরালো একটা অ্যালার্ম বাজলে আশপাশের মানুষের নজর কিন্তু পড়বেই, সুতরাং বাইকের জন্য এই তালাটি কিন্তু অনেক নিরাপদ বলাই যায়। এছাড়াও আপনার ঘরে যদি এই তালা ব্যবহার করেন, যখন প্রচণ্ড সাউন্ড বাজতে থাকবে তখন আশপাশের মানুষ কিন্তু আপনার রুমের দিকে এমনিতেই দেখবে। সাধারণ লকের মতো চাবি দিয়েই খোলা যায় এবং উপরের অংশটা পুরোপুরি খুলে আসে। এরপরে আপনি যখন এই সাইডটা চেঞ্জ করে লাগাবেন, আমি ভালোভাবে যদি দেখিয়ে দিই, যে পাশ যে সাইডে ছিল তার অপোজিট দিকে সেই পাশটা লাগিয়ে সামান্য চাপ দিলেই একটা সাউন্ড শুনতে পাবেন, যেটা শুনলে বুঝতে পারবেন তালাটি সঠিকভাবে লেগেছে। এই সাউন্ডটি হলেই বুঝবেন আপনার তালাটি সঠিকভাবে লাগানো হয়েছে। এবং এই সাউন্ড বাজার পর এভাবে আপনি যদি তালাটি লক করে দেন, তাহলে এর পরবর্তীতে যদি তালাটি কেউ টাচ করে তাহলে প্রচণ্ড জোরে অ্যালার্ম বাজবে। এরপর সাধারণ তালার মতো চাবিটি ঘুরিয়ে লক করে ফেলবেন, তারপর চাবি বের করে ফেলবেন। এখন তালাটি লক অবস্থায় এটাতে ধাক্কা দিলেই দেখতে পাচ্ছেন সাউন্ড কীভাবে পাচ্ছে। আর এই অ্যালার্মটি মোটামুটি অনেক সময় যাবতই বাজতে থাকবে, তবে এর মধ্যে আপনি যদি আপনার সঠিক চাবিটি দিয়ে তালাটি লক খুলে ফেলেন তাহলে এটা অফ হয়ে যাবে। আপনি ধরুন বাইরে কোথাও যাবেন, সেক্ষেত্রে সাধারণ তালার মতোই এটাকে আপনার দরজায় লক করে দিবেন, অথবা বাইকে ইউজ করতে চাইলে বাইকেও ইউজ করতে পারেন। সো এটা স্বাভাবিক তালার মতো লাগিয়ে এভাবে ধরুন ঝুলিয়ে রাখলেন, চাবি খুলে নিলেন, এর পরবর্তীতে কোনো চোর এসে এটাতে টাচ করলো, টাচ করার সাথে সাথে অ্যালার্মটা বাজা শুরু হবে। চোর যতই এটাকে থামানোর চেষ্টা করবে ততই জোরালো হবে অ্যালার্মটি। আর চাবি দিয়ে খুলে ফেলার সাথে সাথেই থেমে যাবে অ্যালার্মটি। সুতরাং যেহেতু চাবি আপনার কাছেই থাকছে, আপনি চাইলে এটাকে থামাতে পারছেন। চোর যত চেষ্টা করুক না কেন, এটাকে থামানো সম্ভব না তার পক্ষে। এখন অনেকেই বলতে পারেন যে বাড়িতে এই তালাটি লাগিয়ে রাখা অবস্থাতে ভুলবশত কারো হাতে টাচ লেগে এটা তো সারাদিনই বাজতে থাকবে। সেটারও সমাধান রয়েছে। আমি এতক্ষণ যেভাবে দেখিয়েছি অ্যালার্ম বাজার জন্য তালাটি লক করবেন, ঠিক তার উল্টোভাবে যদি আপনি লক করেন, অর্থাৎ এই অংশটা, এই উপরের যে অংশটা রয়েছে এটা যদি এভাবে ঘুরিয়ে আপনি লক করে দেন, অর্থাৎ এভাবে ছিল সেটা আপনি ঘুরিয়ে এইভাবে লক করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যালার্ম বাজা বন্ধ থাকবে। এখন এই অবস্থাতে আপনি যতই এটাকে ধাক্কা দেন এটা কিন্তু অ্যালার্ম বাজবে না। অর্থাৎ আপনি যখন উপরে লকের উপরের যে অংশটি রয়েছে রূপালী কালারের এই অংশটির এই সাইডটা এই সাইডে লাগিয়ে দেবেন, তখনই শুধুমাত্র অ্যালার্মটা বাজবে। এবং এটা ঘুরিয়ে যখন উল্টোভাবে এখন যেভাবে লাগিয়েছে এভাবে যদি লাগিয়ে রাখেন তাহলে অ্যালার্ম বাজবে না। এই যে এভাবে যদি লাগিয়ে দেন তাহলে এই যে এভাবে থাকলে অ্যালার্ম বাজবে না, আর এইভাবে থাকলে অ্যালার্মটি বাজবে। আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ এটা সোজাসুজিভাবে লাগানো থাকলে অ্যালার্ম বাজবে।
আর যখনই উপরের অংশটা এভাবে ঘুরিয়ে উল্টোভাবে লাগিয়ে দিবেন তখনই অ্যালার্ম বাজা বন্ধ হয়ে যাবে। এখন আপনি এটাতে যতই ধাক্কা দেন না কেন তালাটির কিন্তু অ্যালার্ম বাজবে না। এখন আসা যাক এটা কোথা থেকে কিনবেন এবং এটার দাম কত পড়বে। আপনারা চাইলে এরগুলো অফলাইন মার্কেট অথবা অনলাইন মার্কেট সব জায়গাতেই পেয়ে যাবেন, আলি এক্সপ্রেস, দারাজ, এছাড়াও বাংলাদেশের যতগুলো অনলাইন মার্কেট রয়েছে সব জায়গায় আপনারা এই লকগুলো পেয়ে যাবেন। আপনারা অনলাইন মার্কেটে যে অ্যালার্ম লক লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এটার দামের কথায় যদি আসি, 450 থেকে 650 টাকার মধ্যে এই লকগুলো পাওয়া যায় বিভিন্ন ভ্যারিয়েন্টে। আপনি ভ্যারিয়েন্ট অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী, আপনার যে ধরনের লক লাগবে সেই হিসাবে আপনি কিনে নিতে পারছেন। সর্বনিম্ন 450 টাকাতে পাওয়া যায় এবং সর্বোচ্চ 650-700 টাকা পর্যন্ত দাম রয়েছে, সেগুলো আরও বড় সাইজের হয়ে থাকে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই তালা সম্পর্কে যাবতীয় সব কিছু। তালাটির ব্যাটারি লাগানোর জন্য যখন এটার অ্যালার্মের ব্যাটারি শেষ হয়ে যাবে তখন উপরের যে অংশটি রয়েছে সেটা খুললে এটার ভিতরে দুইটি স্ক্রু পেয়ে যাবেন। স্ক্রু দুইটি খুলে ভিতরে আপনি ব্যাটারি সেট করার জায়গা পাবেন, সেখানে এই ব্যাটারি সেট করে দিতে পারবেন। এছাড়াও যদি অন্য কোনো প্রশ্ন থাকে তালাটি সম্পর্কে কমেন্টে আপনার প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তালাটির সুবিধা এবং অসুবিধা দুটোই রয়েছে। সুবিধার দিক হচ্ছে এটার অ্যালার্ম কিন্তু যথেষ্ট জোরালো, যে কোনো চোর এটাতে টাচ করার সাথে সাথে মোটামুটি ভালোই ভয় পেয়ে পালিয়ে যাবে। সে কয়েকবার চিন্তা করবে আপনার অ্যালার্ম বাজার পরে, এমনকি অ্যালার্ম বাজার পরে সেখানে দাঁড়িয়ে থাকতেও কয়েকবার চিন্তা করবে চোর। আর অসুবিধার দিকটি হচ্ছে তালাটির বিল্ড কোয়ালিটি। আমার কাছে সাধারণ যে ক্লাসিক তালাগুলো রয়েছে সেগুলোর মধ্যে ভালো যে তালাগুলো, ওই ভালো কোয়ালিটির তালার মতো এতটাও ভালো আমার কাছে লাগেনি, কিছুটা দুর্বল মনে হয়েছে আমার কাছে। সাধারণ যে ক্লাসিক লকগুলো রয়েছে সেগুলো আরও বেশি শক্তপোক্তভাবে তৈরি করা হয়ে থাকে, তবে এটার ভিতরে যেহেতু অনেক কিছুই রাখা রয়েছে সে কারণে আমার কাছে কিছুটা দুর্বল লেগেছে। তবে আমার মনে হয় না যে এটা এই তালাটা এতটা দুর্বল, হয়তো এটার বাইরের যে অংশটা সেটা কিছুটা প্লাস্টিক বিল্ড মতো দেখা যাচ্ছে, এ কারণে হয়তো এমনটা মনে হতে পারে আমার কাছে। তবে এছাড়া আর তেমন কোনো অসুবিধার দিক আমার কাছে এটাতে আমি খুঁজে পাইনি। আরেকটা বিষয় হচ্ছে এই তালাটিকে যদি অ্যাসিড প্রুফ করা যেত তাহলে মনে হয় আরও বেটার হতো, তবে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এটার দামের কথা। দাম হিসাবে আমার কাছে তালাটি যথেষ্ট ভালো লেগেছে এবং আপনাদের কাছেও আশা করছি তালাটি ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ইনফর্মেটিভ মনে হয়, গ্যাজেটটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ, আনবক্সিং ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কিছুই জানার থাকলে অবশ্যই কমেন্টে আপনার প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।